সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ফেব্রুয়ারিতেই তার কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান, আর এ কারণেই কিছুদিনের জন্য শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। ছুটির সময়টাতে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বাড়িতেই। সন্তান জন্মের পর আবারও শুটিং ফ্লোরে ফিরলেন চিরচেনা সেই রূপে। সম্প্রতি শুটিং শুরু করেছেন অভিনেত্রী কারিনা। শুটিং এর জন্য সকাল সকাল মুম্বাইয়ে পাপারাজিদের ক্যামেরা বন্দিও হন তিনি। এদিন অভিনেত্রী হালকা আকাশি রঙের পোশাকে পায়ে হাই হিল পরে শুটিং স্পটে পৌঁছান। অভিনেত্রীর সঙ্গে তার শুটিং এর সেটের গোটা টিমও ছিল। জানা গেছে একটি রান্নার শো এর শুটিং করছেন বেবো। সিনেমা এবং স্পোর্টস তারকারা এই শো এ রান্না করবেন, আর তাদের গাইডের জন্য থাকবেন মাস্টার শেফরা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা স্টুডিওতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর 2012 সালে নিকার পর্ব সারেন সাইফ কারিনা। চতুর্থবার বাবা হওয়া সাইফ মার্চ মাস অবধি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। 25 মার্চের পর ওম রাউতের আদিপুরুষের শুটিং এ যোগ দেবেন তারকা। এদিকে দেখতে দেখতে এক মাস পূর্ণ করলো সাইফ কারিনার দ্বিতীয় সন্তান। গত 21 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয়বার মা হন বেবো। তানজিলা খান, মিম, সময় সংবাদ।